এর মধ্যে এক একটা ঘরে এক একজন সাধক সাধনা করতেছে। তো এই সাধকরা যখন সাধনা করে তখন তারা শয়তানের পরিচয় জানে, নিজের পরিচয় জানে এবং আল্লাহর পরিচয় জানে। এখন আল্লাহ পাইতে হইলে আগে মুর্শিদ ধরতে হবে, মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়া যায় না, পীর ছাড়া আল্লাহ পাওয়া যায় না, গুরু ছাড়া আল্লাহ পাওয়া যায় না। তো কাজেই এই যে শয়তানের পরিচয়টা এই মক্কার মিনাতে যে সমস্ত শয়তান, তিনটা শয়তান আছে, তারা নিষ্ক্রিয়। আর জিন আর ইনসানের অন্তরে যে শয়তানের চারটা রূপ, যে শয়তানটা অবস্থান করে সে সক্রিয়। ওই শয়তান গুলা, মেজাজি শয়তান গুলা চলতে পারে না। এই যে পাথর খাইবার লিছে খাড়ায় খাড়ায় একটু উও কয় না আও কয় না, কিন্তু মানুষের হৃদয়ে যে শয়তান আছে তারে পাথর দিয়া দেখেন, খালি চক্ষু বন্ধ করিয়া আদমের ফ্যানটা করেন দেখবেন কেমন ছটপট শুরু করে। কারণ শয়তান বলতেছেন ইন্নি আকিফুল্লাহ রাব্বুল আলামিন, নিঃসন্দেহে আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করি ও বিশ্বাস করি। শয়তান আল্লাহকে ভয় করে, সূরা হাসরের 16 নম্বর আয়াত, ইন্নি আকিফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি ও পরিপূর্ণ বিশ্বাস করি। তাহলে শয়তানের শত্রুতা কার সাথে? শয়তানের শত্রুতা আল্লাহর সাথে না, শয়তানের শত্রুতা আদমের সাথেও না, শয়তানের শত্রুতা হচ্ছে আদমের সন্তানের সাথে, বনি আদমের সাথে। কোরআনই বলতাছে এই কথা, বলে নাই যে হে আদম তোমার প্রকাশ্য শত্রু শয়তান। কারণ আদমকে কখনোই শয়তান ধোকা দিতে পারে না, কারণ আদম হচ্ছে আজন্ম নিষ্পাপ, মাসুম, সে বেগুনা, তার কাছে হিডেন নলেজ আছে, তার কোনো অতীত তার কোনো ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব প্রেজেন্ট। আদম সব কিছুই জানে, কারণ যখন আদম নিজের মধ্যে আল্লাহকে ধারণ করে তখনই আদম হয়, এর আগে না। তো যার মধ্যে আল্লাহ নাই সে আদম কিভাবে হইব? সে তো আদমের সন্তান। তো কাজেই এই যে শয়তানের রূপ এবং শয়তানের পরিচয় আগে সুন্দরভাবে জানেন। আমরা আহ্বান করব যারা না জানিয়া মন্তব্য করেন তারা আসেন, বাবা জাহাঙ্গীরের বই মুবারক নেন, পড়েন, পড়ার পরে যদি ভুল পান বলবেন আপনার সাথে থাইকা, আমি নিজেই আমার মুর্শিদকে বলবো বাবা যান এইখানে বলে ভুল আছে, এটা কি সঠিক হবে বলে দেন, আর নাহলে আপনি শিখাই দেন। সারা জীবন তো বললেন শয়তান বাহিরে থাকে, মসজিদে যাইতাম ইমাম সাহেবের পিছে জুমার নামাজ পড়তাম, বলে কি করে কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, যদি গ্যাপ রাখেন শয়তান এসে এখানে দাঁড়াবে। তাও কত আছে যে ট্যাটন মুসল্লি আছে, সবাই তো এক না। এখন আমি যদি সাইডে গ্যাপ রাখি, এখন দেখে মুসল্লি নামাজ কি করো, ভিতরে ফটফটানি শুরু হয়ে গেছে এটা প্রশ্ন। কারণ এই মুখ বন্ধ রাখা যায়, ঠোঁট দুটো বন্ধ রাখা যায়, কিন্তু মনের মুখটা গুলো বন্ধ রাখা যায় না। মনের মুখের মধ্যে হাজারো প্রশ্ন আইসা দাঁড়ায় যায়। তাহলে আমি যদি এক সাইডে গ্যাপ রাখি, এখানে না আমার এক শয়তানে ধোকা দিব, কিন্তু ইমাম সাহেব যে দাঁড়াইছে এত ডাইনেও ফাঁক বায়েও ফাঁক সামনেও ফাঁক পিছেও ফাঁক চাইরো দিতেই গ্যাপ, তাহলে আমার যদি একটাই ধরে হেরে তো ধরবো সাইডটা। বাবা শয়তান বাইরে থাকে না, শয়তান থাকে জিন এবং ইনসানের অন্তরে, অন্তরের থেকেই শয়তান ওয়াসওয়াসা দেয়, আর এই ওয়াসওয়াসার থেকে মুক্তি নিতে বলছে। অনেক বড় বড় আলেম যাদের হাকিমুল উম্মত টাইটেল, তারা তাদের কিতাবে লেখে মহিষকে জিন্নাতে ধরছে, তখন তার জুতা দিয়া পিটায়া জিন্নাত গুলা ছোটাইছে, আমি নাম বলবো না, তার পদবি হচ্ছে হাকিমুল উম্মত। তাহলে যদি প্রশ্ন করি, বাবা আপনি কি জানলেন কি বুঝলেন যে মহিষকে কখনো শয়তান ধরে? কারণ মহিষ তো তৌহিদে বাস করে, আর যে তৌহিদে বাস করে সে কখনোই কামনা বাসনার মধ্যে নাই। তৌহিদে যারা বাস করে তারা কখনোই আইনের ভিতরে চলে না, তৌহিদে যারা বাস করে তারা, তাদের জন্য কোনো শরীয়ত নাই,
তৌহিদে কোন যত প্রাণী বাস করে কেউ কি পোশাক পরে না? কেন? কারণ তৌহিদে বাস করে, তৌহিদে যারা বাস করে তারা কি সম্পদ জমা করে না? এর জন্য বাবা জাহাঙ্গীর বলে, বাবা পশু পেট বইরা খাইতে জানে, কাঠি বইরা লয়ে যাইতে জানে না। পশু সে পেট বইরা খাইতে জানে কিন্তু কাঠি বইরা নিতে জানে না। তুমি তো আশ্রাফুল মাখলুকা, তুমি পেট বইরা খাও আবার টিফিন গাড়ি বইরে লয়ে যাও, আর তোমার মনে কত কামনা বাসনা, এই জীবনের জন্য কতটুকু লাগে। তাহলে আসেন বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শিখেন। বাবা জাহাঙ্গীর বলতেছে, মহানবী তুমি যদি মহানবীকে ভালোবাসো, তোমার সর্বপ্রথম এবং প্রধান কাজটাই হচ্ছে তোমার মধ্যে যে খান্নাসকে শয়তান রূপে দিয়া দিছে সেই শয়তানটাকে তুমি মুসলমান বানাও, তাহলেই তুমি মহানবীর সত্যিকারের প্রেমী। আজকাল তো শয়তানকে মুসলমান বানানোর চিন্তায় কেউই নাই, আছে কি এবাদত করে জান্নাতে যাওয়ানোর চিন্তা। বাবা জান্নাত ভোগ জাহান্নামও ভোগ, দুটোই সৃষ্টিতে অবস্থান করে, জান্নাতও সৃষ্টি জাহান্নামও সৃষ্টি। আমি তো সৃষ্টির মধ্যে থাকতে চাই না, আমি স্রষ্টাকে চাই, আমি আমাকে চিনতে চাই। তাহলে সে আজকাল কি আল্লাহকে পাইতে চাই এরকম মুসল্লি কয়জন পাওয়া যাইব? যাইব না। কেউ কি বয়ান করে যে বাবা এই পথে চলো, তুমি নিজেকে চিনবা, তুমি তোমার নফসকে চিনবা না, তুমি আল্লাহকে পাইবা না? কি বলে, তুমি এই পথে চলো জান্নাতে যাইবা। আরে বাবা জান্নাতে যায় তো আপনি ভোগ করবেন, কি সুখ ভোগ, ফল ফলাদি ভালো খাইবেন, সরাবান তোহরা খাইবেন, এই তো। তারপরে এর জন্য কোন এক মহাসাধক বলছেন যে সর্বশ্রেষ্ঠ জাহান্নাম কি, সর্বশ্রেষ্ঠ নরক কি? এই দেহটাই, আমার দেহটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাহান্নাম। কারণ আমার দয়াল মুর্শিদ কিবলা কাবা বাবা জাহাঙ্গীর বলে, বাবা রে জাহান্নামের আগুন কখনো কাঠ কয়লা পুড়ায় না, জামা কাপড় পুড়ায় না, বাড়ি ঘর পুড়ায় না, জাহান্নামের আগুন অন্তরটারে পুড়াইয়া সারখার কইরা দেয়। তো জাহান্নামের আগুন পুড়ায় অন্তরকে, জাহান্নামের আগুন কখনোই তৌহিদে যা বাস করে এদেরকে পুড়ায় না, অন্তরকে পুড়ায়। আর এই অন্তরটা তৎক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ এই দেহের মধ্যেই অন্তরটা আছে, আর এই অন্তর জ্বালার যে দহনটা সেটা দেহ ভোগ করে সহ্য হয় না। বড় বড় অসুস্থ মানুষ যারা ছায়াতের মধ্যে আছে, বিছানায় হাগেন মুতেন, চলতে পারে না, ফিরতে পারে না, নাকের মধ্যে মাছি বসে, হাত দিয়ে খেদানের ক্ষমতা থাকে না, হুও দিতে পারে না, কত বড় বড় রোগে ভুগতাছে, তারা কি জাহান্নামের মধ্যে নাই? তাহলে জাহান্নামের শাস্তি তো নফস ভোগ করবে, জাহান্নামের শাস্তি দেহ ভোগ করবে না। যে দেহটা আমি নফস মারা গেলে দেহটা হয় লাশ, এবং এই দেহটার নাম হয় আমার নাম রহিম, আরেকজনের নাম করিম জব্বার, কিন্তু পৃথিবীতে যত নফস আছে, যত মানুষ আছে, যেই মাত্র দেহ ত্যাগ করে নফস প্রাণটা এই দেহের থেকে বাইর হয়ে যায়, সবার নাম একই হয়, সেটা হলো লাশ। সে হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক মুসলমান, প্রত্যেকটা ব্যক্তির নাম একটাই হয় লাশ। আর এই দেহের নাম, দেহের নামটা তো ঘরে চলে, আত্মীয় স্বজনের মধ্যে চলে। এই দেহটা যখন বাসে চড়ে তখন বলে বাসের যাত্রী, যখন গাড়িতে চলে তখন বলে আমার গাড়ির যাত্রী, রিক্সায় চললে কয় রিক্সার যাত্রী, মেডিকেলে যান কয় রুগী কোথায়, তখন আর রহিম নামে ডাকে না, করিম নামে ডাকে না, ডাকে কাউরে, ডাকে কি এই রুগী কোথায়, এত নাম্বার বেডের রুগী। নাম তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে মানুষের নাম চেঞ্জ হচ্ছে। যখন আপনি আদালতে যাবেন তখন আপনাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড়ান বলবে আসামি, যদি বাদীর কাঠগড়ায় দাঁড়ান তাহলে বলবে সাক্ষী বাদী, তখন আর নাম থাকবে না। যখন আপনি কালো একটা ড্রেস পরবেন আপনার নাম গায়ে, বলবো উকিল সাহেব। যখন একটা আইনের পোশাক পরবেন বলবে পুলিশ, নাম বলবে না রহিম করিম।
তাহলে এই দেহ তো প্রতিনিয়ত নাম পাল্টাইতেছে, নফস কি নাম পাল্টায় নাকি? নফস তো নফসি। তাই বাবা জাহাঙ্গীর বলতেছে নফসের বাংলা হচ্ছে প্রাণ। রফস নফস বহুবচন, নফসের বহুবচন হচ্ছে আনফুস। তাই আল্লাহ বলতেছেন আমার দয়াল মুর্শিদ কেবলা বলেন, বাবারে এই দেহের মধ্যে আমি আছি এটার কোন দলিল লাগে না, কিন্তু এই দেহের মধ্যে যে আল্লাহ আছে সেটার দলিল লাগে। দলিল কোথায়? বান্দা আমি তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। আল্লাহ বলতেছেন ওহুয়া মা কুমাইনা মা কুমতুম, বান্দা তুমি যেখানে আমিও সেখানে। বান্দা যেদিকেই তাকাও সেদিকেই আমার চেহারা, আমি তো সবই দেখি আল্লাহকে তো দেখি না, আমি তো এত অধম যে আমি আমাকেই দেখি না, আমি আমার এই দুই চোখ দিয়ে সবাইকে দেখি কিন্তু এই দুইটা চোখ আমি দেখতে পারি না। আছে কেউ যে তার নিজের চোখ নিজে দেখে? একমাত্র আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর উলি ছাড়া। নিজের চেহারা নিজে দেখে? নিজের চেহারা দেখতে হইলে আয়না লাগে বাবা, আয়না দিয়ে আয়না দেখানো যায় না, আয়না দিয়ে সুরত দেখা যায়। তাহলে নিজের এই নফসটাকে নিজের এই দেহটাকে আয়না হিসেবে করেন, এই দেহের মধ্যে একমাত্র মুর্শিদকে দেখা যাবে ধ্যানের মাধ্যমে মুরাকাবা মুশাহাদার মধ্যে। এই জন্য কাওয়ালিতে বলে দেখলে সকলে মেরি কিসকে আয়না হুমে, তুই আমার চেহারাটা দেখ আমি কার আয়না। তাহলে আজকে এই সুফিবাদের শিক্ষা, এই আল্লাহর অলিগণের শিক্ষা কোথায়? আজকে আমাদেরকে ফাজাইলের দিকে ফজিলতের দিকে ডাইভার্ট করে দিছে। আমরা কি আত্মজ্ঞানে জ্ঞানী? পশু থেকে অদম সেই ব্যক্তি যার মধ্যে আত্মজ্ঞান নাই। কোরআনও বলতাছে, কোরআন পবিত্র কোরআনুল কারিমে বলতাছে যে আমি অধিকাংশ জিন এবং ইনসানকে তৈরি করছি জাহান্নামের ইন্ধনের জন্য। জাহান্নামের লাকড়ি হিসেবে তারা কারা? যারা অন্তর থাকতে উপলব্ধি করতে পারে না, যারা চোখ থাকতে দেখে না, যারা কান থাকতে শুনে না, যারা জবান থাকতে বলতে পারে না, গুঙ্গা। তাইলে লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা, পড়েন কোরআন, কোরআনে কে আর দেখেন না? তাহলে চোখ থাকতে দেখলেন না, কান থাকতে শুনলেন না, মন থাকতে উপলব্ধি করতে পারলেন না, কার কথা? আল্লাহর অলিগণের ডাক, আল্লাহর অলিগণের কথা, আল্লাহর রসুলের কথা, আল্লাহর নবীর কথা। তাহলে বাবা জানের বই মুবারক পড়েন, কিতাব মুবারক পড়েন, জানেন না আসেন 28খানা কিতাব পড়েন, যে নবী বড় না রসুল বড়? নবী কে রসুল কে? নবী কাকে বলে রসুল কাকে বলে? নবী ও রসুলের পার্থক্য কোরআন দিয়ে দলিল করেন। কেউ করছে? সবাই বলে রসুল বড়। বাবা জাহাঙ্গীর কোরআন দিয়ে প্রমাণ দিয়ে দিছে না না নবী বড়, কারণ নবী সৃষ্টির এবং স্রষ্টার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, আর রসুল নবীকে ফলো করে। আবার কোরআনে বলতেছেন যে খাতামান নবী, নবী শেষ, কিন্তু সারা কোরআনের কোথাও নাই খাতামান রসুল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবী সূরা হাযাব, খাতামান রসুল নাই। সারা কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 6236 আয়াতের এক জায়গায়ও নাই যে খাতামান রসুল, কিন্তু খাতামান নবী আছে। নবীর দরজা বন্ধ কিন্তু রসুলের দরজা খোলা, রসুল বহমান, রসুল চলমান, কিয়ামত পর্যন্ত এই রসুলের মাধ্যমে আল্লাহ আমার মতো পাপী তাপীদেরকে হেদায়েত দান করবেন।
আসেন বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে যান। বাবা ভুল আছে, ভুল হইলে ভুল স্বীকার করেন। সবচেয়ে মারাত্মক যে গবেষণা চিন্তাই কেউ করতে পারবে না সেটা হলো রহমান এবং রহিমের। রহমান কি আর রহিম কে? সারা কোরআনে সব জায়গায় আছে রহমানুর রহিম, কিন্তু সারা কোরআন আবার গফুরুর রহিম। তো রহমানুর রহিম আর গফুরুর রহিম এই দুই এক না। রহমানুর রহিম, রহমানুর রহিম নয় সাধারণ দান, সাধারণ দয়া। এই দয়ার আন্ডারে সৃষ্টির মধ্যে যাহা কিছু আছে সবাই এই দয়ার আন্ডারে, সবাই আল্লাহ রেজিক দিতে আছে, সবার হায়াত মত সব কিছু এর ভিতরে। কিন্তু যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ এই রহমান রূপে দয়া করতেছে, দান করতেছে। কিন্তু গফুরুর রহিম, গফুর শব্দের অর্থ ক্ষমা, রহিম অর্থ দয়ালু। ক্ষমার পরে যে দয়া, এইটা বিশেষ দয়া, বিশেষ দান। এটা কাকে করা হয়? এটা বিশেষ মানুষকে করা হয়, সাধককে করা হয়। সাধক যখন মুরাকাবা মুশাহাদার মধ্যে সিদরাতুল মুনতাহায় চলে যায় তখন রহমানুর রহিম না গফুরুর রহিম ক্ষমার রূপ ধারণ করিয়া টান দিয়া লাহুতে নিয়ে যায়। তাহলে এত সুন্দর, এটার অনেক বড় ব্যাখ্যা, আমি শুধু ছোট ভাবে বলতেছি। বাবা জানের বই মুবারক পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন। বাবা জানের যে ক্যাসেট মুবারক ওয়াজের এই মেমোরি কার্ডটা শুনেন, এমন কোন মার লাল নাই যে বুকে কম্পন সৃষ্টি না করবে, অবশ্যই করবে। আর যার কম্পন সৃষ্টি করবে না সে নিশ্চিত আবু জাহেল কোম্পানির প্রোডাক্ট। আমি মোহাম্মদের প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, আমি ওলিদের প্রেমিক, আমি কোন দলের প্রেমিক না, আমি কোন ব্যক্তির প্রেমিক না। যে আমি দলের কথা বলুম, আমি ব্যক্তির কথা বলুম, আল্লাহ সার্বজনীন, আল্লাহর নবীও সার্বজনীন, আল্লাহর ওলিও সার্বজনীন। কারণ আল্লাহর ওলির কাছে সবাই আসবে শিক্ষা নেওয়ার জন্য, আল্লাহর রসুলের কাছে সবাই আসবে শিক্ষা নেওয়ার জন্য, আল্লাহর নবীর কাছেও সবাই আসছে। এবং তারা কখনোই কাউকে আঘাত করে না, তারা সবাইকে প্রেম দেয়। আইন দিয়া ইসলাম প্রচার হয় নাই, প্রেম দিয়া ইসলাম প্রচার হইছে। তো কাজেই এই জিনিসগুলা জানতে হবে। আমার বাবা জানেন যে ব্যক্তি মালিকানার উপরে কোরআনের দলিল সহ বিশদ আলোচনা এবং হাদিস এবং কোরআনের দ্বারা যে ব্যক্তি মালিকানাই ইসলামেতে নাই। কারণ মহানবী বলতেছেন যে তুমি তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই রাখো, এর বেশি তুমি জমা করো না। হযরত বেলাল একদিন তিন ঝুরি খেজুর রাখছিল, মহানবী দেখছে, দেখে বলছে হে বেলাল এগুলা কিসের জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ কালকে পরশুর জন্য রাখছি। না না এটা বিলায়া দাও। দেখেন ইসলাম মুহাম্মদের ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কত শান্তির। যদি এইভাবে সবাই চলে পৃথিবীতে কোনো অভাব থাকবে না, কেউ ক্ষুধায় মরবে না, কষ্ট করবে না, কত শান্তির ধর্ম। আর এখন দুনিয়ার সম্পদ জমা করে হাজার কোটি টাকার মালিক হয়ে বয়ে রয়েছে কিন্তু কোনো কথা নাই, আরো লাগবে তা। তাহলে কোরআনই বলতেছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তুমি কি সেই ব্যক্তিটাকে দেখিয়াছো যে সম্পদ জমা করে? সম্পদ যে জমা করে তার লেগে আল্লাহ হাবিয়া দুজক ভুতামা দুজক রাইখা দিছে যে জমা করে। আবার মহানবী বলতেছেন যদি একটা সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করতে পারে তাহলে একটা ধনী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল হাদিস খুলেন বুখারী মুসলিম শরীফ, এই হাদিস শুনে না। আবার কোরআনে কি 273 বার আসছে, 274 বার আসছে যে হকদারের হক নষ্ট করো না।
আর সালাতের কথা আসছে বিরাশি বার, এই বিরাশি বারের কথা অনেক প্রচার করে কিন্তু এই 274 বারের কথা একবারও বলে না। কেন বলে না? মহানবী দুই ধরনের শিক্ষা দিছে, হাকিকি মেজাজি, যে যেই রকম উপযুক্ত তারে ওই রকমই শিক্ষা। যে দুধের বাচ্চা তার মুখে কোনোদিন বিরিয়ানি দেয় না, যদিও বিরিয়ানি অনেক দামি খাবার, সম্মানী খাবার, ভালো খাবার, কিন্তু দুধের বাচ্চার জন্য বিরিয়ানি না, দুধের বাচ্চার জন্য ফিডার দুধ, তরল দুধ। আর যে প্রাপ্ত বয়স্ক যুবক তার জন্য হচ্ছে বিরিয়ানি। এখন তার জন্য যদি আপনি তরল দুধ নিয়ে ফিডারে বইরা দেন, এটা হবে অপমান। তো ওয়াক্তিয়া সালাদ যেটা, সেটা হচ্ছে মেজাজি, এবং যারা এইটা পালন করতে চাই শিক্ষা মহানবী দিছে। কিন্তু দায়মি সালাদ যে, এটা হচ্ছে সাধকদের জন্য, যারা মুক্তিগামী তাদের জন্য, এবং এটা সার্বজনীন। এই সালাদ ওয়াক্তিয়া সালাদ মুসলমান পড়তে পারবো মসজিদে যায়া ঘরে, কিন্তু দায়মি সালাদ সবাই পড়তে পারবো, হিন্দু মসজিদে ঢুকবারই দিব না। কারণ পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফে গেছি, বলছে নন মুসলিম নট অ্যালাউটেড দিস এরিয়া, এই এরিয়ার মধ্যে মুসলমানের, মুসলমান ব্যতীত অন্য ধর্মের কোনো মানুষ ঢুকতে পারবে না। তাহলে নামাজটা যায় কোন মসজিদে উঠবো? ওইখানে আমার এইখানে ঢুকতে দিব না। কিন্তু দায়মি সালাত, দায়মি সালাতের কথা সরাসরি কোরআনে আছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর বুকে এই বাংলার জমিনে কোনো আলেম বলে নাই যে দায়মি সালাত বলতে সালাত আছে। এই সূরা মারেজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যাহারা দায়মি সালাতে দণ্ডায়মান তারাই প্রকৃত মুসল্লি। মুসল্লিকে যারা দায়মি সালাতে দণ্ডায়মান, তাহলে এই দায়মি সালাতের কথা কেন বলে না? কারণ দায়মি সালাত করতে হলে মুর্শিদ লাগবে, ওলি লাগবে, মৌলভি সাহেব দিয়া দায়মি সালাত হবে না। আবার এই সালাত সারা কোরআনের মধ্যে 82 বার আসছে। সালাত কার জন্য বলছে? সালাত পড়ো কাকে বলছে আল্লাহ? কোরআনে আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস-সালাত ওয়া আতুয-যাকাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, যারা ইমান আনছো, যারা বিশ্বাস করছো, আকিমুস-সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুয-যাকাত, যাকাত আদায় করো। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা নফসের জন্য, জিন এবং ইনসানের জন্য সালাত এবং যাকাত ফরজ, সালাত এবং যাকাত ফরজ। তাহলে প্রত্যেক নবীর বেলায় এই হুকুম ছিল, তাহলে বাবা আদমের যারা উম্মত তারা কয় উক্ত নামাজ পড়ছে? বাবা আদম কিংবা হাবিল কাবিল কিংবা হজরত মুসা নবীর উম্মত, হজরত ঈসা নবীর উম্মত, হজরত জাকারিয়া নবীর উম্মত, হজরত ইয়াহিয়া নবীর উম্মত, হজরত ইউসুফ নবীর উম্মত, ইয়াকুব নবীর উম্মত, তারা কয় উক্ত পড়ছে? তারা তো দায়মি সালাতই করছে, এবং তারা কোন জায়গা দিছে? হজরত ইদ্রিস আলাইহিস সালামের সময় তো অর্থনীতি ছিল না, মুদ্রানীতি ছিল না, এই যে 500 টাকা নোট, 200 টাকা নোট, 100 টাকা নোট, এগুলা ছিল না? স্বর্ণ মুদ্রা ছিল না? তাহলে তারা কোন জাকাত দিল? এখন তো জাকাত দিয়ে আমরা শতকরা 2.5%, এই 2.5% হচ্ছে মালের জাকাত, মালকে পরিশুদ্ধ করে, সম্পদকে পরিশুদ্ধ করে। কিন্তু নফসের জাকাত আছে, প্রত্যেক নফসকে জাকাত দিতে বলছে। সেই নফসের জাকাতটা কি? সেই নফসের জাকাতটা হচ্ছে আমিত্বকে বিসর্জন দেওয়া। আমার মধ্যে যে শয়তান আছে, সেই শয়তানকে সম্পূর্ণরূপে তাড়িয়ে দেওয়া, এইটি জাকাত। এই জাকাত তো সবার জন্য প্রযোজ্য, কিন্তু যেটা মেজাজি জাকাত, মালের জাকাত, এটা শুধু ধনীর জন্য, গরিবের জন্য না, ধনীর জন্য। আর হাকিকি জাকাত এইটা সার্বজনীন,
সবার জন্য, প্রত্যেক নফসের জন্যই জাকাত এবং প্রত্যেক নফসের জন্য সালাত। এর জন্য দাইমি সালাতের কথাটা সরাসরি কোরআনে আছে। এখন বলতেছে হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা সালাত কায়েম করো। বলে নাই ইয়া আইয়ুহাল্লাযিনা, কি আমানু কইছে, মুমিনু কয় নাই, যে হে মুমিনরা তোমরা সালাত কায়েম করো। ইয়া আইয়ুহাল্লাযিনা মুমিনু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নাই কোরআনে। বলে নাই ইয়া আইয়ুহাল্লাযিনা নাবিয়্যু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নাই কোরআনে। ইয়া আইয়ুহাল্লাযিনা ইনসানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা নাসু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নাই। যে হে ইমানদার, কি হে মুমিনেরা তোমরা সালাত কায়েম করো, হে নবীগণ তোমরা সালাত কায়েম করো, হে মানুষ তোমরা সালাত কায়েম করো, নাই, এটাও নাই। ইয়া আইয়ুহাল কাফিরুনা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাও নাই। আছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, ইমানদার আগে ঈমান আনো। এর জন্য আল্লাহ পাক কোরআনে বলতাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, কি হে ইমানদারেরা ঈমান আনো এবং ঈমান লও। ঈমান আনতে কইছে, আবার ঈমান লইতে কইছে। আবার বলতাছে হে ইমানদারেরা তোমরা ঈমান আনো এবং আবারও ঈমান আনো, ইমানদারে আবার ঈমান আনতে কইছে। তাই বাবা জাহাঙ্গীরের যে গবেষণা, আমানু আর মুমিন এক না। আমানুর জন্য এবাদতের হুকুম আছে সারা কোরআনের এক জায়গায়, মুমিনের জন্য কোন এবাদতের হুকুম নাই। চ্যালেঞ্জ দেয়া বলছে বাবা জাহাঙ্গীর, যদি কেউ পারে প্রমাণ করতে কইরা দেখাও যে এক জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা মুমিনু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নাই। আছে বিশ্বাসীর জন্য এবাদতের হুকুম, ইমানদারের জন্য। ইমান কার কাছে আনবো? ইমান আনবো আল্লাহর নবীর কাছে, ইমান আনবো আল্লাহর রসুলের কাছে, ইমান আনবো আল্লাহর ওলিদের কাছে, মুর্শিদের কাছে। ইমান বিশ্বাস করার পরে কি বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব, এটাও তো কথা। এই বিশ্বাস আনার পরে, তারপরে আল্লাহর রসুল, আল্লাহর নবী, আল্লাহর ওলিগণ যে পথে চলতে বলবে সেই পথে চলবে। এক একজনের রজিফা এক এক রকম হইতে পারে, ঘাট অনেক পুকুরে একটাই, যে যে ঘাট দিয়া পুকুরে নামে, উদ্দেশ্য হচ্ছে পুকুরে নামা, ঘাট দিয়া দরকার নাই। কেউ কাদরিয়ার ঘাট দিয়া নামে কোনো সমস্যা নাই, কেউ চিস্তিয়ার দিয়া নামে কোনো সমস্যা নাই, কেউ মুজাদ্দেদিয়া দিয়া নামে কেউ সমস্যা নাই, কেউ নকশাবন্দিয়া দিয়া নামে কোনো সমস্যা নাই, কিন্তু উদ্দেশ্য হচ্ছে পুকুরে যাও। তাহলে উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। ঈমান কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। এর জন্য আল্লাহর হাবিব যখন কি করল, কাবার মক্কার যত কাফের আছে কুরাইশীদের জন্য যত কাফের, তাদেরকে নবুয়ত প্রাপ্তির পরে বলল কি, যে ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা শোনো, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহর রসুল, আমাকে বিশ্বাস করো, আতি আল্লাহ আতি আর রসুল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত হও। তখন কিছু মানল, দুই একজন, বেশিরভাগই অস্বীকার করলো। এই আবু জেহেল, আবুল আহাব সাহেব, উপা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই এরা যে আছে এরা সম্পূর্ণই অস্বীকার করলো। যখন মহানবী তাদেরকে দাওয়াতের পর দাওয়াত দিতেছে, দাওয়াতের পর দিনের দাওয়াত দিতেছে, তখন আল্লাহ পাক বলল ইন্না কালা তুসমাউল মাউতা, হে আমার হাবিব, আপনাদেরকে ডাইকেন না এরা মৃত, আপনি কাফেরদেরকে ডাইকেন না এরা মৃত, কিন্তু বিজ্ঞান বলে যার নিঃশ্বাস চলে, যে অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড সারে, সে জীবিত। কিন্তু আল্লাহর ভাষায় আমি কার কথা মানুম, সায়েন্সের কথা মানুম না আল্লাহর কথা মানুম? আল্লাহ কইতেছে যে কি আবু জেহেল সেই সময় অক্সিজেন নিতেছে, নিঃশ্বাস নিতেছে, নিঃশ্বাস ছাড়তেছে, খানা খাইতেছে,
চলাফেরা করতেছে, কথাবার্তা বলতেছে, সে দেখতেছে, সে শুনতেছে, সে বলতেছে, সে ধরতেছে, সে উঠতেছে, সে বসতেছে, এ আবুল আহাব আবু জাহেলরা। কিন্তু আল্লাহ পাক বলতেছে ইন্নাকা লা তুসমাউল মাউতা, তারা মৃত, তাদেরকে ডাকেন না। তাহলে দেখা যায় যে মৃতকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য বাণী, সত্য ডাক যে না শুনে সেই মৃত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে সেই মৃত, চাই সে খাক চাই না খাক, সে অক্সিজেন নেউক চাই না নেউক, সে স্যালাইন চলতেছে কিন্তু মৃত, সে খানা খাইতেছে কিন্তু মৃত, সে শুনতেছে কিন্তু মৃত। তখন যখন ইসলামের দাওয়াত সম্পূর্ণ হয়ে গেল, তখন মহানবী কাফের গো মক্কা কাফের গো এক সাইড করে দিল, আর মক্কা শরীফ এবং মদিনা শরীফ আর আরবের যারা ইমানদার তাদেরকে এক সাইড করে দিল। কাফেরদের দিকে গুইরা মহানবী কইল আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলতাছেন কুল ইয়া ইউহান্নাবী আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতই মানুষ। কাদের কাছে কইছে? আবু জাহেল, আবুল আহাব, সাইবা, উকবা, মুগিরা, জুলহাইশাও কাছে, জানা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতই চামড়াদারি। আর আমিরুল মুমিনিন মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফার্সি, আবু যর গিফারি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের দিকে ঘুরা বলছে আইয়ু মিসলুকুম, কেহ আছে আমার মতো? কাফেরের দিকে গুইরা কইল আনা বাশারুম মিসলুকুম, আমি দেখতে তোমাদের মতই চামড়াধারী। কাফেরেরা সন্তুষ্ট, হা হা আপনি তো আমার মতে। আর সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বলল আইয়ু মিসলুকুম, কে আছে আমার মতো? না, কেউ নাই, আমার সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই বিশ্ব জাহানে কেউ নাই, তার তুলনা কারোর সাথে হয় না। তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর আব্দুহু। বাবা নবী রসুলের পার্থক্য বুঝেন না আন্তর্জাতিক ইসলাম গবেষক হযরতুল আলাম আসেন শিখেন, শিক্ষার শেষ নাই, জ্ঞানের শেষ নাই, কারণ রহস্য জগতের জ্ঞান পাইবেন আব্দুহুর কাছে। এর জন্য বলছি বাংলার আব্দুহু, বাবা কালান্দার জাহাঙ্গীর, কেন বলছি বাংলার আব্দুহু? কারণ একমাত্র আব্দুহু ব্যতীত এই রহস্যের জ্ঞান কেউ দান করতে পারবে না। যে নবী রসুলের পার্থক্য, নফস রুহের পার্থক্য, শয়তানের পরিচয়, রহমান এবং রহিম এর পরিচয় আব্দুহু ছাড়া অসম্ভব।